আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি আলা আল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা গতকালকে আমি একটি ভিডিও উপস্থাপন করেছিলাম যে ভিডিওটির ক্যাপশন দিয়েছিলাম এই পৃথিবীতে যে মহামারী ছড়িয়ে পড়েছে এই মহামারীতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা একজন নাকি জন। আর এই ভিডিওটি গতকালকেই ভাইরাল হয়ে যায় সঙ্গত কারণেই আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আপনারা অনেকেই এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে আমাকে গালিগালাজ করেছেন অনেকেই আমাকে বলেছেন যে আমি ভিত্তিহীন ভুয়া একটি সংবাদ পরিবেশন করেছি আবার অনেকেই বলার চেষ্টা করেছেন যে আমি যে অডিওটি প্রকাশ করেছি এই অডিওটি যদি সত্য হতো তাহলে বাংলাদেশে এতগুলি পেপার পত্রিকা এতগুলি বেসরকারি টেলিভিশন চ্যানেল সে সমস্ত সংবাদ মাধ্যমগুলিতে এই সংবাদটি আসার কথা ছিল যেহেতু আসে নাই সুতরাং আমি যে অডিওটি প্রকাশ করেছি এই অডিওটি আসলেই ভিত্তিহীন ভুয়া একটি অডিও এই বিষয়ে আমি কিছু জবাব আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই আর আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতি করেন আপনারা যখন আমাকে গালিগালাজ করেন আমি কিন্তু মোটেই কষ্ট পাই না বরং আপনাদের গালিগালাজ আমার কাছে খুব ভালো লাগে কেন না আপনারাই আমাকে বলছেন যে আমি গুজব ছড়াচ্ছি অথচ আপনারা কিন্তু গুজব ছড়ানোর জনক অর্থাৎ গুজব কিভাবে ছড়াতে হয় এটির আবিষ্কারক আপনারাই আমি একটি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই গত বিশে ডিসেম্বর দু জাতীয় সংসদ নির্বাচনের আগে বিবিসি বাংলায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সরকারের সমর্থনে ভুয়া খবর ছড়ানোর জন্য বাংলাদেশে পনেরোটি পেজ এবং অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে গুজব ছড়ানোর জনক আসলে কারা সেই পেজগুলি আওয়ামী লীগারদের পেজ অতএব আপনারাই গুজব ছড়ানোর জনক এই হলো এক আর দুই হল আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তিনি অসুস্থতার কারণে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তিনি ছুটিতে ইউএসএতে এসছিলেন আর এই কথাটি বলেছিলেন আমাদের মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এবং একই কথা অ্যাটর্নি জেনারেলও বলেছিলেন তারা দুজনেই বলেছিলেন যে প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত যে কারণে তাকে ছুটিতে পাঠানো হচ্ছে অথচ এই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তিনি নিজেই বলেছিলেন যে তিনি সম্পূর্ণ সুস্থ এবং তিনি ইউএসের নিউজার্জি শহরে সম্ভবত দুই বছর বসবাস করেছিলেন আমার জানা নেই যে তিনি কোন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা নিয়েছিলেন এবং কোন ক্যান্সার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন এখন প্রশ্ন হল মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল তারা দুইজন যে কথাটি বলেছিলেন সেই কথাটি ভিত্তিহীন ছিল মিথ্যা ছিল নাকি গুজব ছিল প্রশ্নটা আপনাদের কাছেই রেখে দিলাম এখন আমি যে ওডিওটি প্রকাশ করেছি রোহান তুমি নামাজ কালাম পড়ো আসলে কেউ বাঁচাতে পারবে আমি আজকে দুইটা করোনা রোগী রিফিউজ করছি কথা বুঝতে পারছো আমার এখনও তিনটা রোগী ভর্তি হয়েছে গত এক সপ্তাহে দুইটা মারা গেছে এখন এগুলা কাউকে বলতেও পারতেছি না গভর্নমেন্ট থেকে এগুলা প্রেসার আছে ঠিক আছে মেডিকেল অনেক রোগী মারা গেছে চিটাঙে আমার জানা মতে গত দুই দিনে প্রায় আঠারো উনিশ জন মারা গেছে এটা কিন্তু খুব বাজেভাবে বাড়বে এটা গভর্নমেন্ট কেন ইনফরমেশন হাইড করতেছে আমি জানি না তুমি সাবধান থাইকো আর কি আমি আসলে খুবই টেনশন আছি আল্লাহ মাফ করুক আল্লাহ এখানে কোথায় কি রাখছে আর আমার তো অবস্থা খুবই খারাপ বুঝতো আমি তো চাকরি না করলে পেট চলবে না এটি আসলে একটি ভয়েস রেকর্ড ছিল সেটি মেসেঞ্জারের ভয়েস রেকর্ড হতে পারে হোয়াটসঅ্যাপের ভয়েস রেকর্ড হতে পারে যে কোনো কোনো একটি ওয়েবসাইটে তিনি একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছিলেন এটি কোনো কল রেকর্ড ছিল না আর এটি যদি ভিত্তিহীন হয়ে থাকে আর এই সংবাদটি মিডিয়াতে আসে নাই বলেই এটি ভিত্তিহীন এই কথা বলার কোনো সুযোগ নাই। এই কথাটা কেন বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত এক বছর আগে তিনি লন্ডনে গিয়েছিলেন লন্ডনে গিয়ে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফোনে আলাপ করছিলেন এবং সেই ফোন আলাপটি ফাঁস হয়েছিল যেখানে তিনি বলেছিলেন ওই বিএনপিরে জানিয়ে দিয়েন তারেকজিয়া যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার মা জীবনেও জেল থেকে ছাড়া পাবে না

এই কল রেকর্ডটি যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো তখন বাংলাদেশের কোন মিডিয়া এটি প্রকাশ করেছিল অথচ অসংখ্য কল রেকর্ড আমাদের মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এখন যে ডাক্তার বা যে হাসপাতালের কর্মকর্তা এই অডিও রেকর্ডটি দিয়েছেন তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন সেটি তিনিই ভালো জানেন আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে বিষয়টি শেয়ার করেছি মাত্র এখানে তো বিষয়টি আমি বলি নাই তো আমার প্রশ্ন হল যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই অডিও রেকর্ডটাও কিন্তু কোনো মিডিয়ায় প্রকাশিত হয়নি তো তাহলে তার অর্থ কি এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কল রেকর্ডটি ফাঁস হয়েছিল সেটি ভিত্তিহীন মিথ্যা মোটেই নয় আমার গতকালকের আলোচনায় শুধুমাত্র এই ডাক্তারের অডিওটা নিয়েই আপনারা কমেন্ট করেছেন অন্যান্য যে তথ্যগুলি দিয়েছিলাম সেগুলো তো সংবাদ মাধ্যমের তথ্যই ছিল সে ব্যাপারে কিন্তু আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সে ব্যাপারে কিন্তু আপনারা কোনো মন্তব্য করেন নাই শুধু এই একটিমাত্র অডিও রোকে রেকর্ডকে নিয়েই আপনারা আমাকে গালিগালাজ করেছেন তো যাই হোক এটি আপনাদের একান্তই পার্সোনাল ব্যাপার আপনারা আমাকে গালি গালাজ করবেন নাকি ভালো ভাষায় কমেন্ট করবেন আপ টু ইউ এতে আমার কিছু এসে যায় না এখন দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য আসলে আমাদের উপায়টা কি সে বিষয়ে কথা বলতে হলে আমি বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথম কথা হলো যে গত ষোলো তারিখে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে আঠারো তারিখে সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে অনেক মসজিদে নামাজ পড়াও বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কোনো জেলা শাটডাউন করে দেওয়া হয়েছে এর মধ্য দিয়েও কিন্তু গত সতেরো তারিখে মুজিব বর্ষ উদযাপিত হয়েছে এবং আমি যতদূর জানি এখনও বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো এখনও চলমান ওয়াজ মাহফিলগুলো এখনও বন্ধ করা হয় নাই এছাড়াও আপনার একুশ তারিখে উপনির্বাচন হবে এই একুশ তারিখে উপনির্বাচন হচ্ছে উপনির্বাচন কিন্তু বন্ধ করা হয় নাই উনিশে মার্চ দু সময় টেলিভিশনে প্রকাশিত সংবাদ অনুযায়ী গণজমায়েত নিষিদ্ধ নির্বাচন করবেই ইসি এই মহামারী থেকে বাঁচার জন্য এই পৃথিবীর অন্যান্য দেশ প্রস্তুত থাকলেও আমাদের দেশ কতটুকু প্রস্তুত সেটি হলো প্রশ্নের জায়গা এই মহামারী এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে এই পৃথিবীর সকল পরাশক্তিকে নাকানি চুবানি খেয়ে ছেড়েছে এরপরেও আমাদের সেতুমন্ত্রী মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলছেন যে এই মহামারী খুবই শক্তিশালী এই মহামারী যতটা শক্তিশালী তারা নাকি মহামারী থেকেও অনেক বেশি শক্তিশালী আমি আপনাদের কাছেই প্রশ্ন করতে চাই যে এই পৃথিবীর সকল পরাশক্তিকে যে মহামারী নাকানি চুবানি খাওয়াইল সেই মহামারীর থেকেও নাকি আমাদের দেশের সরকার আরও বেশি শক্তিশালী এই কথাগুলি শোনার পরে আসলে সত্য কথা বলতে কি বেশি দুঃখে আমাদের হাসি পায় আসলে আমাদের দেশ যারা পরিচালনা করছেন তারা যতটানা কাজ করেন তার থেকে বেশি কথা বলেন ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম সম্ভবত সেই কবিতার একটা লাইন এই রকম কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমার কাছে কেন জানি মনে হয় আমাদের সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সম্ভবত এই কবিতাটি পড়েন নাই অথবা পড়লেও ভুলে গিয়েছেন এই জন্য যতটা না কাজ করছেন তার থেকে বেশি কথা বলছেন এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে এই মহামারী মোকাবেলায় আমাদের দেশ মোটেও প্রস্তুত নয় তাহলে চলুন বরাবরের মতো আজকেও আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই আদৌ এই মহামারী মোকাবেলায় আমাদের রাষ্ট্র প্রস্তুত কিনা উনিশে মার্চ দু হাজার বিশ দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী খুমেক হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসা না দেওয়ায় জরাক্রান্ত রোগীর মৃত্যু অর্থাৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী তিনি জ্বরে আক্রান্ত ছিলেন করোনার সন্দেহে তাঁকে চিকিৎসা দেওয়া হয় নাই সঙ্গত কারণেই এই রোগী মৃত্যুবরণ করেছে এখন আপনাদের কাছেই আমি প্রশ্ন করতে চাই যে এই রোগী আদৌ এই মহামারীতে আক্রান্ত হয়েছিলেন কিনা সেটি শনাক্ত করার আগেই তিনি মৃত্যুবরণ করলেন এই যে ডাক্তার তাঁকে চিকিৎসা দিল না এর দায় কার সরকারের তাই না তো এতে কি প্রমাণিত হলো আমাদের দেশ কি আদৌ এই মহামারী মোকাবেলায় প্রস্তুত একজন ডাক্তার এই রোগের কথা শুনেই তাকে চিকিৎসা করে নাই তাতে কি প্রমাণ হয় আদৌ কি আমাদের দেশ প্রস্তুত উনিশে মার্চ দু হাজার বিশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী টাঙ্গাইল হাসপাতালে জ্বর সর্দি কাশির রোগী ভর্তি করা হয় না কী বুঝলেন একটি হাসপাতালে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে জ্বর সর্দি এবং কাশির রোগী যারা তাদেরকে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয় না এতে কি প্রমাণ হয় যে আমাদের দেশ এই মহামারী মোকাবেলায় প্রস্তুত উনিশে মার্চ দু হাজার বিশ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী করোনার ভয়ে চাকরি ছাড়লেন চুরাশি জন ডাক্তার বুলগেরিয়ায় চুরাশি জন ডাক্তার করোনার ভয়ে চাকরি ছেড়েছেন এই কথাটার অর্থ আপনাদেরকে বুঝতে হবে এর যে ব্যাখ্যাটা দৈনিক কালের কণ্ঠ তাদের এই রিপোর্টে করেছে সেটি ছিল এমন যে চুরাশি জন ডাক্তার চাকরি ছেড়েছেন তারা মূলত চাকরি ছেড়েছেন এই কারণে যে এই মহামারীতে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা দেওয়ার জন্য যে উপকরণ প্রয়োজন যে সরঞ্জাম প্রয়োজন যে পোশাক প্রয়োজন সেগুলি না থাকার কারণেই মূলত তারা চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তো এই জায়গায় কিন্তু ডাক্তারের কোনো দোষ নাই এই জায়গায় মূলত দোষ হচ্ছে রাষ্ট্রের এখন যে ডাক্তাররা এই করোনার ভয়ে চাকরি ছাড়লেন এই রকম বাংলাদেশের ডাক্তাররা যদি চাকরি ছাড়তেন তাহলে মেনে নিতাম যে প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ না থাকার কারণে তারা চাকরি ছেড়েছেন কিন্তু তারা কি করছেন তারা বলে দিচ্ছেন যে হাসপাতালে কোনো সর্দি জ্বর এবং কাশির রোগী চিকিৎসা করা হয় না এতেও প্রমাণিত হল যে আমাদের দেশ কতটুকু প্রস্তুত এখন আপনারা যারা সচেতনতার কথা বলেন যে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের কি করতে হবে যখন আমরা বাইরে যাব। তখন আমাদেরকে মাস্ক পরতে হবে যদি কোনো হাসি কাশি আসে তাহলে হাতের এলবো দিয়ে সেটি কাভার আপ করতে হবে এরপরে যখন আমরা বাসায় ফিরবো তখন আমাদেরকে ভালোভাবে সাবান দিয়ে মিনিমাম বিশ সেকেন্ড হাত ধুতো করতে হবে তাহলেই হয়তো এই রোগ থেকে আমরা নিরাময় পেতে পারি কিন্তু বাস্তব চিত্রটা আসলে কি সেটি আমাদের জানা দরকার উনিশে মার্চ দু হাজার বিশ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বিশ্বের তিনশো কোটি মানুষের হাতেই সাবান ও পানি নেই কথাটা বোঝার চেষ্টা করুন এই পৃথিবীর তিনশো কোটি মানুষের হাতে সাবানও নাই পানিও নাই তাহলে এই তিনশো কোটি মানুষ তারা কিভাবে সচেতন হবে আপনারাই এই প্রশ্নের জবাবটা আমাকে দিন তিনশো কোটি মানুষের কাছে সাবানও নাই পানিও নাই তাহলে তারা এই মহামারী থেকে বাঁচতে কিভাবে সচেতন হবে প্রশ্নটি আপনাদের কাছেই ছুড়ে দিলাম আমার ধারণা এই তিনশো কোটির মধ্যে মিনিমাম পাঁচ কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের মিনিমাম পাঁচ কোটি মানুষের হাতে সাবানও নাই পানিও নাই তারা কিভাবে সচেতন হবে সুতরাং আমার পরামর্শ হলো আমাদের দেশ এবং জাতিকে এই মহামারী থেকে বাঁচাতে হলে ইউএসের মতো একটি বাজেট থাকতে হবে ইউএসএ যেমন এই মহামারী থেকে বাঁচার জন্য তাদের বাজেট হচ্ছে পঞ্চাশ বিলিয়ন ডলার এই একটা বাজেট সরকারের থাকতে হবে আর এই বাজেটটা কোন খাতে ব্যয় করতে হবে এবং কিভাবে ব্যয় করতে হবে সেই ফর্মুলাটাও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশ পুরা রাষ্ট্রটা দুই সপ্তাহের জন্য শাটডাউন করে ফেলতে হবে শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন তারাই বিভিন্ন জায়গায় তাদের অ্যাক্টিভিটি থাকবে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ চাকরি করি টোটাল ১৪ দিন আমরা হোম কোয়ারেন্টিনে থাকব। আমরা ঘরেই থাকব ঘর থেকে বের হব না আমাদের খাদ্য দ্রব্যের ব্যবস্থা করবে সরকার আমাদের এই যে যে বেতনাদি পাওয়ার কথা ছিল সেই বেতন দেবে সরকার আমরা যদি বাসা ভাড়া দিয়ে থাকি তাহলে বাসা ভাড়াও দেবে সরকার এবং প্রয়োজনীয় ওষুধপত্র যা আছে সব কিছু সরকার আমাদেরকে প্রোভাইড করবে তাহলেই কেবল এই মহামারী থেকে দেশ এবং জাতিকে মুক্ত করা সম্ভব এই কথাটা কেন বলছি আপনার অ্যাক্টিভিটি যত বেশি হবে এই রোগ তত ছড়াবে সুতরাং আপনি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সিনেমার হল বন্ধ করে গণজমায়েত বন্ধ করে এটি মোকাবেলা করতে পারবেন না একদিকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবেন গণজমায়েত বন্ধ করবেন আপনি সিনেমার হল সিনেমার হল বন্ধ করবেন কিন্তু মুজিব বর্ষ চলবে নির্বাচন চলবে নির্বাচনী ক্যাম্পেইন চলবে তাহলে হবে না দুই সপ্তাহের জন্য গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শাটডাউন করতে হবে মানুষের অ্যাক্টিভিটি একেবারে বন্ধ করে দিতে হবে তা না হলে এই মহামারী থেকে দেশ এবং জাতিকে মুক্ত করা সম্ভব নয় এখন আপনারা অনেকেই বলেন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া আমাদের এই মহামারী থেকে বাঁচা সম্ভব নয় আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত কিন্তু আমাদের নিজেদের একটা করণীয় আছে সেই করণীয় করণীয়টা কি আপনি যদি মনে করেন যে আপনি শহীদ হতে চান তাহলে আপনি কি বাসায় বসে থাকলে আল্লাহ আপনাকে শহীদ করে দেবে না আপনাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে যুদ্ধের ময়দানে গিয়ে আপনি যুদ্ধ করবেন এবং আল্লাহর কাছে চাইবেন যে আমি শাহাদাতের মৃত্যু চাই তাহলেই কেবল আপনি শহীদ হবেন আপনি ঘরে বসে বসে বলবেন যে আমি শাহাদাতের মৃত্যু চাই কোনো দিনও আপনি শাহাদাতের মৃত্যু পাবেন না আপনাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে তাহলেই আপনি শাহাদাতের মৃত্যু পাবেন অতএব আমাদেরকে আল্লাহর অনুগ্রহ এবং করুণা পেতে হলে আমাদেরকে সংগ্রাম করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে পদক্ষেপ নিয়ে অগ্রসর হতে হবে তাহলেই কেবল আল্লাহর অনুগ্রহ পাওয়া সম্ভব আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন আর আর আল্লাহর অনুগ্রহ চাইবেন তা কিন্তু হবে না